এদিন বিকেলে আচমকাই বারাসাতের হালাবরতলা মোড়, কলোনি মোড়, ডাকবাংলো মোড় সহ শহরের একাধিক জায়গায় হোর্ডিং লাগাতে দেখা যায় মন্ত্রীর অনুগামীদের। হোর্ডিংয়ে শুভেন্দু অধিকারীর ছবি সহ একেবারে ওপরে লেখা ছিল দাদার অনুগামী, নিচে লেখা বারাসাত উত্তর চব্বিশ পরগনা। তবে বিষয়টি যে দলীয় নেতৃত্ব ভালো চোখে দেখছে না তার আভাস মিলেছে বারাসাত শহর তৃণমূলের সভাপতি এবং পৌরসভা প্রশাসক মণ্ডলীর সদস্য অশ্বিনী মুখোপাধ্যায়ের কথায়। আমি জানি না, কারোর কারোর হয়তো মনে হচ্ছে এরকম লিখলে হয়তো একটু নতুন করে তাদের কিছু হবে, কিন্তু আমার বিশ্বাস নতুন করে কিছু হয় না। কারণ আমরা যে পরিচয়ে পরিচিত, মানুষ যাতে করে আমাদের পছন্দ করেন, সেটা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে যদি বলেন আপনি মমতা ব্যানার্জির সৈনিক, আপনি অনেক বেশি সমাদৃত হবেন। আলাদা করে অন্য কারুর অনুগামী হওয়ার দরকার পশ্চিমবাংলার মাটিতে নেই। এরপরেই দাদার অনুগামী লেখা হোর্ডিং নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, দাদা বলতে তো আমরা এতদিন জানতাম সৌরভ গাঙ্গুলিকে, শুভেন্দু অধিকারী, তিনি তো তৃণমূল কংগ্রেসেরই নেতা। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের আমার ব্যক্তিগত ভালোবাসা হয়তো কারুর কারুর আছে, সেটা প্রকাশ করছেন, কিন্তু তারা তো তৃণমূলের অভ্যন্তরেই আছেন। যাকে মান্যতা দিয়ে আমরা প্রত্যেকে দল করি এবং তার জন্যেই আমাদের বাজারে পরিচিতি, সমাজে আমরা সমাদৃত, আমরা আলাদা করে কারোর অনুগামী হয়ে আমাদের খুব একটা বেশি লাভ হয় না। এদিকে বিষয়টির মধ্যে বিতর্কের কিছু দেখছেন না শুভেন্দু অনুগামী তৃণমূল নেতা সুভাষ মিত্র। আমরা বারাসাতের বিভিন্ন জায়গায় তাঁর ছবি লাগাচ্ছি, কারণ এই যে নভেম্বরে বিপ্লবে নন্দীগ্রামের মানুষরা এখনো বিচার পায়নি, সেই বিচারের আশায় শুভেন্দু অধিকারী যে কোনো মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ান। আমরা দল করে তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বিগ বসের নাম শুভেন্দু অধিকারী। অন্যদিকে যিনি এই পোস্টারগুলো লাগাচ্ছেন সেই ভ্যান চালক মোহিত বিশ্বাস বলেন, এটা হচ্ছে দাদার অনুগামী, দাদার যারা সমর্থক তারাই। এই কোন দাদা, আমি অত কি করে বলবো দাদা, এই শুভেন্দু দার ছবি আছে। আমাকে বলেছে সে তোমার হরিতলা, এখানে আমি কাজের থেকে যাচ্ছিলাম, আমাকে বললো যে বাবা লাগিয়ে, আমি হ্যাঁ লাগিয়ে দেবো, আমার এই লাগবে। তবে বারাসাত শহর জুড়ে শুভেন্দু অধিকারীর ছবি সহ পোস্টার ফেলা ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে? বারাসাত থেকে অঙ্কিত রিপোর্ট, নোবেল বাংলা।